নরসিংদীতে জেলা প্রশাসক গোল্ড কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। মোসলেহ উদ্দিন ভূঁইয়া স্টেডিয়াম সংলগ্ন শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হয়েছে নরসিংদী জেলা প্রশাসক গোল্ড কাপ ব্যাডমিন্টন টুর্নামেন্ট। টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে জেলার ২৫টি একক দল ও ৪১টি দ্বৈত দল। শনিবার সন্ধ্যায় এই টুর্নামেন্ট শুভ উদ্বোধন করেছেন শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ডক্টর বদিউল আলম। বিশেষ অতিথি ছিলেন নরসিংদীর অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোহাম্মদ মোস্তফা মনোয়ার, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান টিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি জি এম তালেব হোসেন, পৌর মেয়র আলহাজ আমজাদ হোসেন বাচ্চু, চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রেসিডেন্ট আলহাজ মোমেন মোল্লাসহ জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, নরসিংদী জেলাকে আগামী পাঁচ বছরের মধ্যে একটি ক্রীড়া জেলা হিসেবে পরিণত করা হবে। সুইমিং পুল থেকে শুরু করে সব ধরনের খেলাই থাকবে এই প্রকল্পে। জাতীয় পর্যায়ে সকল খেলায় নরসিংদী জেলারও অংশগ্রহণ থাকবে বলে জানান তিনি। এ বিষয়ে প্রস্তুতি নিতে ক্রীড়া সংস্থার সভাপতি ও নরসিংদী জেলা প্রশাসক সহ সংশ্লিষ্ট সকলের দৃষ্টি আকর্ষণ করেন শিল্পমন্ত্রী। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিনুল ইসলাম ভূঁইয়া। চেতনা টিভি, স্বাধীনতার চেতনায় চির উজ্জ্বল। আমাদের সঙ্গেই থাকুন।